আমরা আলোচনা করব এসকাবিক্স বা চুলকানি। এসকাবিক্স বা চুলকানি, তো এই রোগের ধরন হলো ত্বকতন্ত্র। আমরা অনেকগুলো সিস্টেমের কথা বলেছিলাম যে হিউম্যান বডিতে অনেক সিস্টেম আছে, তার মধ্যে ইন্টিগুমেন্টারি সিস্টেম যেটা হলো আস্বাদন তন্ত্র বা ত্বকতন্ত্র। তো এই ত্বকতন্ত্রে বা স্কিনে কোনো রোগ হলে তাহলে আমরা বলি যে স্কিন ডিজিজ। তো স্কিন ডিজিজের রোগ হলে যে ডাক্তার দেখাবেন, ডাক্তারের নাম হলো চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার, স্কিন অ্যান্ড সেক্স স্পেশালিস্ট। তো রোগের নাম আমরা বলেছি যে চুলকানি, বা মেডিকেল সেন্সে বলা হয় এসকাবিক্স। তো এসকাবিক্স রোগটা জীবাণুর নাম, এসকাবিক্সের জীবাণুর নাম, অর্থাৎ এটা একটি জীবাণু ঘটিত রোগ। পূর্বে বলেছি একটু শ্বাসের রোগ। তো জীবাণুর নাম হলো সারকোপটেস এসকাবিক্স, জীবাণুর নাম সারকোপটেস এসকাবিক্স। তো এই রোগের কারণ কী? এই রোগের কারণ হলো যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ, অর্থাৎ যে রোগে আক্রান্ত হয়েছে তার সংস্পর্শ আসলে এই রোগটি হবে। দ্বিতীয়ত হলো অস্বাস্থ্যকর পরিবেশ, স্বেচ্ছে এমনকি একই স্থানে অনেকগুলো লোক, বিশেষ করে বস্তি এলাকা বা একই বিছানে অনেক লোক বসবাস করলে তাদের এই রোগটা হতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশ বলতে ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, স্বাস্থ্যসম্মতভাবে না চলা ইত্যাদির কারণ। আরেকটি কারণ হলো যে পচা নর্দমায় পানি খাওয়া, ওই পানি ব্যবহার করা এবং ওই পানিতে গোসল করলেও বা কাপড় চোপড় ধুলেও এই সমস্যাটা হতে পারে বা এই রোগটা হতে পারে, চুলকানি হতে পারে। দ্বিতীয়ত হলো যে অন্যের ব্যবহৃত জিনিসপত্র, অন্যের ব্যবহৃত অন্যের কাপড় চোপড় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করলেও এই রোগ হতে পারে। তো এই রোগ হলে এই রোগের লক্ষণ কী? তো এই রোগের লক্ষণের মধ্যে এক নম্বর লক্ষণটি আপনারা লক্ষ্য করুন যে সমস্ত শরীরে চুলকায়, বিশেষ করে বিভিন্ন জায়গায়, হাত পায়ের চিপায় চাপায়, এরপরে পেটে, পিঠে, যোনাঙ্গে, হাতের তালু, কবজি ইত্যাদিতে। দ্বিতীয়ত হলো যে চুলকানিটা রাত্রের বেলা বেশি হয়, এই চুলকানিটা রাত্রের বেলা বেশি হয়, এমনকি কাতার নিচে বা লেপের নিচে ঢুকলে গরম পেলেও বেশি হয়, এমন ঠান্ডা পেলেও ওটা বেশি হতে পারে। তিন নম্বরে এটি ছোট ছোট ঘামাচির মতো ফুসকুড়ি বের হয় এবং তাতে পানি পানি থাকে, চাপ দিলে পানি বের হয় এবং প্রচণ্ড চুলকায়, এবং এই চুলকানির ফলে শরীরে ব্যথা হতে পারে এবং ব্যথা হয়। তো বেশি চুলকালে এই চুলকানির জায়গাটা ব্যথা হয় এবং ক্ষত হতে পারে, যা দ্বিতীয় পর্যায়ে স্ট্রেপটোকক্কাস বা একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। তো এই রোগের চিকিৎসার মধ্যে আমরা যাব হলো চিকিৎসায়। তো চিকিৎসায় আমরা পূর্বে বলেছি যে আমরা কোনো কোম্পানির ওষুধের নাম বলবো না, শুধুমাত্র গ্রুপের নাম বলবো। তো যারা এই পেশার সাথে জড়িত তারা অবশ্যই ভালো বুঝবেন, এবং যারা এ পেশার সাথে জড়িত না, সাধারণ মানুষ, নন মেডিকেল পার্সন, তারা অবশ্যই ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন। তো ট্রিটমেন্ট, চিকিৎসার মধ্যে এই রোগের জন্যে সর্বপ্রথম যে একটা ওষুধের কথা বলবো সেটা হলো পারমেথ্রিন 5%। এটি লোশন ক্রিম আকারে পাওয়া যায়, তো এটি ক্রিম আকারে পাওয়া যায়। তো এটি সাধারণত যে সমস্ত শরীরে, চোখ মুখ বাদ দেওয়া সমস্ত শরীরে ভালোভাবে মেখে দিলে 24 ঘন্টায় একবার, পরপর 3 থেকে 5 দিন ব্যবহার করলেই এই রোগটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। দ্বিতীয়ত হলো ক্রোটামিন, ক্রোটামিন 10%, এটাও একটা ক্রিম, এটিও এই পারমেথ্রিনের সাথে একত্রে ব্যবহার করা যায়, এমনকি একত্রেও দুইটা মিলিয়ে একটা ক্রিম পাওয়া যায়। তৃতীয়ত হলো যে বেঞ্জাইল বেনজয়েট 25%, একটা লোশন, বোতলের মধ্যে ওষুধ পাওয়া যায়, দামও খুব কম। এটি সমস্ত শরীরে পরপর 3 থেকে 5 দিন বা 1 সপ্তাহ তেলের মতো করে ব্যবহার করতে হয়। তো তৃতীয়ত আরেকটি ওষুধ হলো, চতুর্থত ওষুধ হলো যে আইভারমেকটিন। আপনারা জানেন যে আইভারমেকটিন একটি পরজীবীনাশক ওষুধ। তো আইভারমেকটিন হয় 3% হয়, 6% এবং
12% অর্থাৎ 12% হয়। তো তিনটার যে কোনো একটা বয়স ভেদে দেওয়া যায়। তো এছাড়াও অধিক চুলকানির জন্য অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ যেমন সিট্রিজিন, লোরাডাডিন, ডিসলোরাডাডিন, ফেক্সোফেনাডিন, রুফোডাডিন ইত্যাদি ব্যবহার করা যায়। এটি ডেলি একবার করে খেলেই হয়। আর যদি চুলকানিটা অতিরিক্ত হয়ে যায়, এমনকি স্কিনের মধ্যে ক্ষত হয়, তো এর সাথে আরেকটি হাইড্রোকর্টিসন জাতীয় ট্যাবলেট ক্রিম ব্যবহার করা যেতে পারে। যদি একান্তই স্ট্রেপটোকক্কাই, আমরা বলেছি যে চুলকানির ফলে যদি ক্ষত হয় এবং ক্ষতের মধ্যে পুজ হয়, তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্লুক্সোসিলিন, সেফ্রাডিন, পেনিসিলিন জাতীয় ওষুধ ব্যবহার করবেন। তো এগুলোর ডোজগুলো হলো সাধারণত দিনে 3 থেকে 4 বার করে। তো 7 দিনের নিচে অবশ্যই অ্যান্টিবায়োটিক বন্ধ করবেন না। আর বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। প্রতিরোধ, প্রিভেনশন, প্রতিরোধ কী? যেহেতু এটি একটি শ্বাসের রোগ, তো অবশ্যই একজনের হলে আর অন্যজনের সাথে একত্রে বসবাস বা মেলা একত্রে থাকা যাবে না। তার ব্যবহৃত জিনিসপত্র, কাপড় চোপড় বিশেষ করে ব্যবহার করা যাবে না। তো 1 নম্বর। দ্বিতীয়ত হলো যে গাদাগাদি হয়ে বসবাস, বিশেষ করে বস্তি এলাকায় বা ঘনবসতি এলাকায় বসবাস করলে এটা হয়, এটা থেকে একটু দূরে থাকতে হবে। আর তৃতীয়ত হলো যে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড়, কাঁথা বালিশ, খাট চৌকি ইত্যাদি ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এই রোগের যে আক্রান্ত হবে তাকে আলাদা করে চিকিৎসা করাতে হবে। এটি একটি পারিবারিক রোগ, এটি তেমন কোনো জটিলতা সৃষ্টি করে না। তো চতুর্থ যে কারণটা, সেটা হলো সচেতনতা। সচেতনতা হলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এরপরও যদি গেলে কোনো অসুবিধা হয় বা আপনারা যদি বুঝতে না পারেন, তো প্রশ্ন করতে পারেন, এমনকি সমস্যা হলে জানাবেন, বিশেষ করে উত্তর দেওয়া হবে। আজকে ভালো থাকবেন। তো আল্লাহ হাফিজ।